ঢাকা এনভায়রনমেন্টালি সাস্টেনেবল ওয়াটার সাপ্লাই প্রজেক্টের আওতায় গন্ধপুর পানি শোধনাগারটি ঢাকা ওয়াসার সর্ববৃহৎ পানি শোধনাগার, যা 2013 সালের 19 সেপ্টেম্বর একনেও সভায় অনুমোদিত হয়। এডিবি, এএফডি, ইআইবি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার ও ঢাকা ওয়াসা অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়িত হচ্ছে। 2019 সালের 10ই অক্টোবর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। গন্ধর্বপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। মেঘনা নদী থেকে অপরিশোধিত পানি এই প্ল্যান্টে পরিশোধন করে প্রথম পর্বে দৈনিক প্রায় 50 কোটি লিটার সোপিও পানি ঢাকা মহানগরবাসীকে সরবরাহ করা হবে। ঢাকা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ বর্তমানে 400 বর্গ কিলোমিটার বিস্তৃত ঢাকা মহানগরী এলাকা কম বেশি 2 কোটি 20 লক্ষ লোকের 260 কোটি লিটার সোপিও পানি সরবরাহ করে যাচ্ছে। ঢাকা শহরের বিস্তৃতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, সেই সাথে জনসংখ্যা অব্যাহতভাবে দ্রুত বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এর রিপোর্ট প্রজেকশন অনুযায়ী ঢাকা শহরের লোকের সংখ্যা 2035 সালে 2 কোটি 90 লক্ষে উন্নীত হবে। এই প্রকল্পের মাধ্যমে 50 কোটি লিটার সোপিও পানি ঢাকা মহানগরীর পূর্ব উত্তর পশ্চিমাংশে কম বেশি 40 বর্গ কিলোমিটার এলাকায় পানি সরবরাহের পরিকল্পনা রয়েছে। উক্ত এলাকায় পানির মূল উৎস ভূগর্ভস্থ গভীর নলকূপ বিধায় উল্লেখিত এলাকাসমূহে দীর্ঘদিন ধরে পানি সরবরাহ অপ্রতুলতা লক্ষ্য করা যায়। ইনস্টিটিউট অফ ওয়াটার মডেলিং এবং ঢাকা ওয়াসার যৌথ প্রতিবেদন অনুসারে প্রতিবছর ভূগর্ভস্থ পানির স্তর 2 থেকে 3 মিটার করে ক্রমশ নিচে নেমে যাচ্ছে, যার ফলে গভীর নলকূপগুলির পানি উত্তোলন ক্ষমতা স্টেবল না, যা প্রতিনিয়ত হ্রাস পাচ্ছে এবং পানি উত্তোলনের জন্য বেশি বিদ্যুৎ পাওয়ার ব্যবহার হচ্ছে। ঢাকা মহানগরীর পানি সরবরাহ পরিস্থিতি উন্নয়নসহ পরিবেশ বান্ধব ও টেকসই ভূপরিস্থ পানি সরবরাহ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে নারায়ণগঞ্জ জেলার 2500 উপজেলার মেঘনা নদীর পশ্চিম পারে বিষ্ণন্দী পয়েন্ট থেকে দৈনিক 105 কোটি লিটার অপরিশোধিত পানি উত্তোলন করে এই অপরিশোধিত পানি শীতলক্ষ্যা নদীর পূর্ব তীরে নির্মাণাধীন গন্ধপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেজ 1 ও পরবর্তীতে গন্ধপুর ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ফেজ 2 তে সরবরাহ করা হবে। প্রতিটি ফেজ হতে দৈনিক 50 কোটি লিটার পরিশোধিত পানি ঢাকা মহানগরে সরবরাহ করা হবে। গন্ধপুর পানি শোধনাগার ফেজ 1 এর আওতায় ঢাকা মহানগরীর উত্তর পশ্চিমাংশে বাড্ডা, গুলশান, বনানী, উত্তরা, মিরপুর, দক্ষিণখান, উত্তরখান, মাটিকাসহ অন্যান্য এলাকায় পানি সরবরাহ করা হবে। প্যাকেজ 2 এর আওতায় নির্মিত 2x1600 মিলিমিটার ব্যাসের 14 কিলোমিটার টুইন পাইপলাইন দ্বারা গন্ধপুর পানি শোধনাগারের ট্রিটেড ওয়াটার ডেলিভারি হতে মুরাপাড়া হয়ে শীতলক্ষ্যা নদীর তলদেশ ক্রসিং করে হরিণগ্রাম হয়ে জলশিরি আবাসন প্রকল্পের মাছ দিয়ে বালু নদী পর্যন্ত এবং বালু নদী পার হয়ে ঢাকা মাদানী এভিনিউ হয়ে নতুন বাজার, পরবর্তীতে প্রগতি সরণি, নতুন বাজার থেকে কাকলি, নতুন বাজার থেকে রামপুরা ব্রিজ, নতুন বাজার থেকে কুরিল ফ্লাইওভার, কুরিল ফ্লাইওভার ক্রস করে কুরিল ফ্লাইওভারের পশ্চিম প্রান্ত দিয়ে দক্ষিণ পশ্চিম বরাবর জিয়া কলোনি হয়ে ইসিবি চত্বর, কুরিল ফ্লাইওভার হতে উত্তর দিকে এয়ারপোর্ট হয়ে আবদুল্লাহপুর এবং জসীমউদ্দিন রোড ধরে উত্তরা তৃতীয় ফেজ পর্যন্ত বিভিন্ন বেশের পাইপলাইনের মাধ্যমে গ্রাহকদের দোরগোড়ায় এই প্ল্যান্টের পানি সরবরাহ করা হবে। শুষ্ক মৌসুমে ঢাকার চারপাশের নদীসমূহ যথাক্রমে বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাক ও বালু মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে। এ সময় মাত্রাতিরিক্ত দূষণ অ্যামোনিয়া ফসফেট, সিউডি, হাইড্রোজেন সালফাইড প্রভৃতি দূর করার জন্য অতিরিক্ত কেমিক্যাল ব্যবহারের প্রয়োজন হয়, ফলে প্রসেস কেমিক্যাল ও বিদ্যুৎ ব্যবহার তথা পানি উৎপাদনের খরচ বৃদ্ধি পায়। ইনটেক, অপরিশোধিত পানির লাইন,
শোধনাগার, পরিশোধিত পানির লাইনের কাজ ইতিমধ্যে 80% বেশি সম্পূর্ণ হয়েছে। ইনটেক পাম্পিং স্টেশন ও ট্রিটমেন্ট প্লান্ট পরিচালনা, পাওয়ার ও তার হেডলাইন নির্মাণের জন্য নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি কাজ করছে। রূপসী ও 2500 গ্রিড সাবস্টেশন নির্মাণ কাজ চলমান রয়েছে, যা শেষ হতে হতে 2024 সাল প্রয়োজন হবে বিধায় বিকল্প হরিপুর সোনারগাঁও গ্রিড সাবস্টেশন হতে প্রয়োজনীয় প্রি কমিশনিং কাজের বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করা হচ্ছে। এ প্রকল্পটির কাজ সম্পূর্ণ হলে ঢাকা মহানগরের জন্য ভূগর্ভস্থ পানির উত্তোলনের হার কমানো সম্ভব হবে এবং ভূপরিস্থ পানির ওপর নির্ভরতা বাড়বে। 2024 সালে গন্ধপুর পানি শোধনাগার এর প্রথম পর্যায়ের মাধ্যমে 50 কোটি লিটার সোপিয় পানি ঢাকা মহানগরবাসীকে সরবরাহের পরিকল্পনা আছে।